রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব, জজকোর হাইকোর্টের মালিক জজ সাহেব আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশদাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি এক নম্বর আসামি নই, এক নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে